এই সিনেমার নাম হলো প্রেম প্রীতি বন্ধন। এটা ঈদে ঢাকা চলার কথা ছিল। এই ছবিতে আমি অভিনয় করছি, থানার ওসি থাকি। মিশা ভাই আমারে দিয়া কিছু অকর্ম করাইতে চায়, আমি আবার নায়করে নিয়া খুব মাধ্যই করি। মানে একটা ডায়লগ আছে আমারে, মিশা ভাই খালি আমারে হাল্লা ডাকে, তা আমি এক ডায়লগে বলি এই হাল্লা হাল্লা ডাকেন কা, দুই একবার দুলাই ভাই ডাকতে পারেন না? ওরে বাপরে কি গরম হয়ে গেছে। তো প্রেম প্রীতি বন্ধন টোটাল একটা বিনোদন প্যাকেজ, এটাতে ফোক গান, কমেডি, অ্যাকশন, ফাইট, প্রেম সব পাবেন। গতানুগতি যে ছবিগুলো আপনারা দেখতেছেন হচ্ছে আলাদা ভিন্ন ধরনের স্বাদ পাবেন। এটা যদি ঈদে আশা করতাম, যদি ঈদে ঢাকায় রিলিজ হইতো তাইলে ফলাফল হয়তো আরও ভালো হইতো। তারপরে গ্রামগঞ্জে রিলিজ হয়েছে, নর্থ বেঙ্গলে রিলিজ হয়েছে, ছবির ফলাফল ইনশাল্লাহ অনেক ভালো। দর্শক ছবিটা দেখতেছে, ছবিটা মধুমিতা হলে চলতেছে, অনেকদিন পরে হলে আসলাম ছবিটা দেখার জন্য। তবে আপনারা ভালো ছবি দেখেন, যদি এই ধরনের ছবি আপনারা দেখেন তাহলে প্রডিউসার আরও ছবি বানাইব, আর যদি আপনারা ছবি না দেখেন তাহলে ছবির সংখ্যা আরও কমে যাবে। তো আশা করি এই ছবিটা দেখবেন, আমার ক্যারেক্টারটা মনে রাখবেন, থানার ওসি ভাই। এখন ইউটিউব আর ফেসবুক, ইউটিউবে ইনকাম একটু কমে গেছে, ফেসবুকে লক্ষ লক্ষ টাকা কামাইতেছে। আমরা যেখানে যাই দেখি ওইখানে চ্যানেলের চেয়ে ইউটিউবার বেশি। ইউটিউবেরা কয় ভাই দুই চারটা কথা বলেন, কী করেন না করেন, এগুলো পরে দেখি বাবা রে বাবা 50 লাখ, 60 লাখ, 1 কোটি ভিউ হয়ে যায়। সবাই এইভাবে পয়সা কামাচ্ছে আমাদেরকে দিয়ে। শিল্পীরা ফেসবুক যুদ্ধে লাগে, আসলে ভাইরাল হইতে চায়, সবাই ভাইরাল হইতে চায়। গতানুগতি ভাইরাল হওয়ার একটা উদ্দেশ্য এটা, আর কিছু না।